না, এবং একটা মানুষ তার আমাদের সোসাইটির প্রতি তার যে রেসপন্সিবিলিটি আছে বা তার ব্যক্তিগত জীবনে তার যে রেসপন্সিবিলিটি গুলো আছে সেগুলো সে ঠিক মতো পালন করতে পারছে কিনা। এখন যদি আমি এগুলোকে যদি ধরে নেই যে এটা হচ্ছে মানসিক স্বাস্থ্য, যে একটা মানুষ তার ডে টু ডে লাইফের স্ট্রেস নিতে পারে কিনা এবং সে প্রোডাক্টিভ কিনা, যদি এটা হয় বেসিক জায়গাটা, তাহলে কখন বুঝবো যে একটা মানুষের আমার আসলে একজন মানসিক স্বাস্থ্য সেবা প্রদানকারীর কাছে যাওয়া দরকার। সেটা একদম যদি সোজাভাবে বুঝি মাত্রা, ধরলেন কোনো কিছুর যে কোনো আচরণই, সেটা হয় ধরলেন যদি আমি হাত হাত ধোয়া বলেন বা আমার মন খারাপ বলেন, মনের মনের অবস্থা বলেন, যে কোনো কিছুই হোক, সেটা যদি মাত্রা অতিরিক্ত হয় সেটাও সমস্যা। আর যে কোনো আবেগ, যে কোনো আচরণ বা যে কোনো চিন্তা, সেটা যদি মাত্রা কমও হয় বা বেশি হয়, দুইটা পলি সমস্যা। তার মানে আমরা চাই ভাবছি যে যখন কোনো একটা আচরণ মানে স্বাভাবিক মাত্রায় থাকে, তখন আমরা সেটাকে বলছি যে হ্যাঁ এটা হচ্ছে, বা আমি 19-20 আমাদের টুকটাক মন খারাপ হয়, এটা মানে মন খারাপ হলেই যে আমি মানসিক সমস্যায় পড়ে গেছি সেটা না, কিন্তু দেখা যায় আমার দিনের পর দিন মন খারাপ হচ্ছে, যার জন্য প্রোডাক্টিভিটির মধ্যে নাই, আমি কোনো একটা ভালো কাজ করছি বা আমার রেগুলার পড়াশোনা কোনো কিছুর মধ্যে আমি নাই, তার মানে হচ্ছে ঝামেলা। ধরলেন হাত ধোয়া খুব ভালো কথা, কিন্তু আমি এত বেশি হাত ধুচ্ছি যে সারাক্ষণ আমার মাথায় ঘুরতে থাকে যে হাত না ধুলে তো এই কাজটা হলো না, হাত না ধুলে তো ওই কাজ, তার মানে বেশি। তো যখনই আমি কোনো আচরণ, কোনো ভাবনা, কোনো চিন্তা এবং যে কোনো ধরনের কিছু আছে শারীরিক প্রতিক্রিয়া, অনেক সময় আপনারা খেয়াল করবেন হয়তো যে যখন আমাদের মানসিক চাপ বেড়ে যায় তখন আমাদের মাথা গরম হয়ে যায়, হার্টবিট বেড়ে যায়, বুক ধড়ফড় বেড়ে যায়, কিছু হলেই মানে মনে হয় যে কি জানি কি জানি হয়ে গেল। তো এরকম যদিও লক্ষণ দেখা দেয় যে শরীরের মধ্যে অস্বস্তি হচ্ছে কিছু না কিছু না কিছু ঘটলেই, যদি এরকম কিছু দেখা দেয় তাহলে ধরে নিতে হবে যে হ্যাঁ আমার আমি একজন মেন্টাল হেলথ প্রফেশনালের সাথে আসলে কথা বলতে পারি। এছাড়াও একটু পরে হয়তো বা আরো ডিটেলস আলোচনা আসবে যে কোথায় আরো বিস্তারিত হয়তো আলোচনার সুযোগ আছে, কিন্তু মেইন কথা হচ্ছে আমি কোনো আচরণ ভাবনা যদি সেটা মাত্রা অতিরিক্ত হয় বা মাত্রা থেকে কম হয়, তার মানে সেটা একটা মেন্টাল হেলথ কন্ডিশন এবং সেটা নিয়ে আমাদের কাজ করা উচিত, অসংখ্য ধন্যবাদ। এটাই। জানতে পারলাম যে আসলে আমরা আসলে বুঝতে পারি না যে কখন আমাদের একজন অভিজ্ঞ মানুষের শরণাপন্ন এবং তার আসলে পরামর্শ নেওয়া প্রয়োজন লাইফে। এই জন্য অনেক সময় দেখা যায় যে নিজেরা নিজেরা ডিসিশন নিতে তো পারি না এবং ভুল ডিসিশনের দিকে চলে যাই, সেদিকে পরে যাই। আগে আসি এই যে লকডাউন, শারমিনা হুম হুম আব্বুকে যদি জিজ্ঞাসা করি যে এই যে লকডাউনে ডিপ্রেশন শব্দটা একদম মহামারী আকার ধারণ করেছে, আমি শুরুতেও বলছিলাম এটা আসলে